আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মেহেদি, স্বাগত বাংলা টেক সিরিজ চ্যানেলে। আমরা যারা কম্পিউটার ব্যবহার করে থাকি তারা হয়তো মাদার বোর্ডের নাম শুনে থাকছি, কিন্তু মাদার বোর্ডে থাকা বিভিন্ন কম্পোনেন্ট সম্পর্কে আমরা অনেকেই জানি না। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি মাদার বোর্ডে থাকা বিভিন্ন কম্পোনেন্ট সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করা। একটি সম্পূর্ণ কম্পিউটার সিস্টেমে মাদার বোর্ড একটি গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার। এটি বিভিন্ন ছোট বড় কম্পোনেন্ট দিয়ে তৈরি। প্রতিটি কম্পোনেন্টের নির্দিষ্ট কিছু কাজ রয়েছে। প্রথমেই আমরা আলোচনা করব মাদারবোর্ডে থাকা এই নীল রঙের অংশ নিয়ে। এই নীল রঙের অংশের সাথে মূলত PS2 কিবোর্ড লাগানো হয়ে থাকে। এর উপরে যে সবুজ রঙের একটি পোর্ট দেখা যাচ্ছে, এর সাথে মূলত PS2 মাউস লাগানো হয়ে থাকে। এর পাশে যে সাদা রঙের পোর্টটি দেখা যাচ্ছে, এটিকে বলা হয় DVI পোর্ট বা ডিজিটাল ভিডিও ইন্টারফেস। এই পোর্টটির মাধ্যমে মূলত ডিসপ্লে ভিডিও আউটপুটের দেওয়া হয়। এর উপরে যে নীল রঙের পোর্টটি দেখা যাচ্ছে, এটার নাম VGA পোর্ট। এই পোর্টটি ভিডিও আউটপুটের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। এর পাশে যে পোর্টটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে HDMI পোর্ট, অর্থাৎ হাই ডেভিশন মাল্টিমিডিয়া ইন্টারফেস। এখান থেকে ভিডিও আউটপুট দিতে পারবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আগের যে দুটি পোর্ট দেখানো হয়েছে সেটি থেকে শুধু ভিডিও দিতে পারবেন, কিন্তু অডিও নয়। কিন্তু HDMI পোর্ট দিয়ে ভিডিও এবং অডিও দুটোই দিতে পারবে। এর পাশে যে ছোট ছোট পোর্টগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে USB পোর্ট বা ইউনিভার্সাল সিরিয়াল বাস। এই পোর্টগুলোর মাধ্যমে আপনি আপনার মাদারবোর্ডের সাথে বিভিন্ন ধরনের পোর্টেবল ডিভাইস যেমন পেন ড্রাইভ সংযোগ দিতে পারবেন। এর পাশে উপরের দিকের অংশের সাথে রয়েছে একটি ল্যান পোর্ট। এটি মূলত ব্যবহার হয়ে থাকে মাদারবোর্ডে ইন্টারনেট সংযোগ দেওয়ার ক্ষেত্রে। এর পাশে যে পোর্টগুলো রয়েছে, এগুলো অডিও ডিভাইস এবং এছাড়া মাইক্রোফোনের জন্য ব্যবহার করতে পারবে। এর পাশে যে পোর্টটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে AGF পোর্ট, অর্থাৎ অ্যাক্সেলারেটেড গ্রাফিক্স পোর্ট। এই পোর্টের মাধ্যমে আপনি ভিডিও কার্ড, গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন। এর পাশে যে সাদা রঙের পোর্টটি দেখা যাচ্ছে, এটাকে বলা হয় PCI স্লট, অর্থাৎ পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেক্ট। এটির মাধ্যমে আপনি আপনার মাদারবোর্ডের সাথে অতিরিক্ত কোনো হার্ডওয়্যার অ্যাড করতে পারবেন, যেমন মডেম, বিভিন্ন ধরনের সাউন্ড কার্ড, DVD ওয়ানার। এর পাশে যে কালো রঙের পোর্টটি দেখা যাচ্ছে, এটি হলো ATA বা IDA কানেক্টর। এই পোর্টের মাধ্যমে বিভিন্ন ধরনের হার্ড ডিস্ক, CD, DVD ড্রাইভ আপনার মাদারবোর্ডের সাথে কানেক্ট করতে পারবেন। এর পাশে যে লাল রঙের পোর্টটি দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে SATA কানেক্টর। এর মাধ্যমে বর্তমান যুগের বিভিন্ন ধরনের হার্ড ডিস্ক, CD ড্রাইভ কানেক্ট করা হয়। উপরে যেই পোর্টটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ATX পাওয়ার কানেক্টর। মূলত এর মাধ্যমে মাদারবোর্ডে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়। যদি আপনি এই পোর্টটিতে পাওয়ার সাপ্লাই না দেন, তাহলে আপনার মাদারবোর্ডটি সচল হবে না। এর পাশে যে স্লটগুলো দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় RAM স্লট, অর্থাৎ কম্পিউটারে ব্যবহৃত RAMগুলো লাগানোর ক্ষেত্রে এই স্লটগুলো ব্যবহার হয়ে থাকে। বেশিরভাগ মাদারবোর্ডে একাধিক RAM স্লট দেওয়া হয়, কারণ ভবিষ্যতে ব্যবহারকারী যেন অতিরিক্ত RAM এখানে ব্যবহার করতে পারে। এটিকে বলা হয় CPU সকেট। এখানে ব্যবহারকারী বিভিন্ন ধরনের প্রসেসর যেমন ইন্টেল O22, ইন্টেল i3, i5 এর মতো প্রসেসরগুলো এই সকেটে লাগাতে পারে। এবং সর্বশেষ, আপনার CPU সকেটের উপর যে প্রসেসর থাকে তার উপরে যে কুলিং ফ্যানটি লাগানো থাকে, সেই কুলিং ফ্যানটি মাদারবোর্ডের সাথে এই পোর্টের মাধ্যমেই কানেক্ট করা হয়ে থাকে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যদি ডিসলাইক দিয়ে থাকেন তাহলে আপনি কেন দিয়েছেন সেটা একটু বিস্তারিত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, তাহলে আমি পরবর্তীতে সংশোধন হওয়ার চেষ্টা করবো।